তাহলে কি দুনিলি আসিস বারা? আটত্রিশ বছর ওয়াজের বয়সে আমি কোনোদিন চা খাইনি, চা তেজত খাই না, ঘরত খাই। আজকে ঘরও তো দেয়নি, এটি এসে ওরা কাজ আদায় করতেছে। লিয়ে যাও লিয়ে যাও, চা নষ্ট করো, লিয়ে যাও না, কিচ্ছু লাগবে না। আমি ওই সমস্ত মায়েদের বলবো যারা স্টার জলসা জি বাংলা দেখছেন, আবার রোজাও রাখছেন, আবার নামাজও পড়েন, মরার পরে মুসলমানের সঙ্গে হাসন নসর হবে না। মান তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। জোরে কোন কথা কন না কে, বাংলাদেশে যারা নামাজ পড়ে না তারও জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মাদনগর মসজিদ যদি কেউ ভাঙবার আসে, খালি নামাজেরা বাধা দেবে না ব্যান আমাদেরও দেবে? তুই তো নামাজ পড়ে না, মসজিদ ছুঁয়ে লাভ কি? ভাঙে দাও। ব্যান আমাদেরা বলবে নামাজ নাহি না পড়ি রে, মসজিদ আল্লাহর ঘর, যেমন তেমন। আমার এলাকার দুই ব্যান আমাদের ঝগড়া লেগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কম। আমি বললাম কে রে, তোরা তো নামাজ পড়িস না। নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। এখন আপনার বলেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত রাম মন্দির বানায়া বাংলার মুসলমানের কলিজায় আগুন ধরায় দিছে। জোরে কোন কথা ঠিক? আরো জোরে বলেন ঠিক। তাহলে আমার বাড়িতে আমার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? সবচাইতে বড় যুদ্ধ হবে বদর যুদ্ধ, যদি কেসি দিয়া ডিশের লাইন কাটা পারেন, পারবেন? একজনও কথা কয় না। হ্যাঁ, কোরআনের হক কথা শুনবেন, জবান খুলে বলবেন না। হয়তো বলবেন হুজুর ডিশের লাইন কাটলে আমার বউ হয়তো, যে বউ স্টার জলসা জি বাংলা দেখে ও বউ বাদ দেন, বাংলাদেশে বইয়ের অভাব নাই, সকালে বউ মরলে বিকালে 10 জন আসে বিয়ে দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে মরেনি তো বুঝবার পারতেছেন না। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, কারা কারা বিয়ে করেননি হাত তুলেন তো দেখি। যারা বিয়ে করেননি বারে তারা হাত তোলেন। তোমরাও তোলো, করছে। আচ্ছা ঠিক আছে, আজকের আলোচনাটা যারা বিয়ে করেনি তাদের জন্য 100 ভাগ কাম দিবি, আর যারা আমরা করছি দরকার আর একটা করার চান্স নিব, অসুবিধা আছে? কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম আল্লাহ দুটার কথা কছে, কটার কথা? কথা কয় না, কয় বিয়ে করো? দুটা করো, ভাবিয়া করিও কাজ। যারা বিয়ে করেনি তার একটা আজকে চিন্তা করো বাবা। হ্যাঁ, মোটর সাইকেল থেকে বিয়ে করবা? আর হাই হাই মোটর সাইকেল সাইজ রে, আজকে দেখলাম রানীনগর থেকে আপনাকে এলাকায় আসতে এতই মোটর সাইকেল, এমন ভাবে যুবকেরা চালাচ্ছে মনে আজরাইলের ঘাড়ক বসে আছে, যে কোনো সময় সালাম মরবি। একটু চিন্তা করেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমার এলাকার এক ছেলের বাপ 25টার মতন মেয়ে দেখছে, আমাকে বলতে হুজুর এ পর্যন্ত 25টা দেখলাম পছন্দ হয়নি। তা আমি কেলাম আপনি আবার বিয়া করবেন? না হুজুর, আমার জন্য না, ছেলের জন্য। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কেমনে দেখেন? বলে লাড়া ছেড়া। কীভাবে দেখে? লাড়িয়া ছেড়া, দেখি তো মা চুল, দেখি তো মা, দেখি তো মা হাত, দেখি তো মা, এই শালা বুড়িয়া লাড়িয়া ছেড়া বড় হয়ে গেছে, আরও লাড়বি। এই জন্যে ছেলের বাপদের বলতেছি মনে মনে খুঁজতে হবে দেখা দেখা না, কারণ বিবাহের আগে ছেলের জন্যেও যা বাপের জন্যেও। আমার এলাকার এক বাবা ছেলে বিয়ে করবার দিয়ে নিজে বিয়ে করছে, একটা মৌলবি ফতোয়া দেয়নি যে বিয়ে হারাম আছে, কারণ বিয়ের আগে ছেলের জন্যেও যা মেয়ের জন্যও তাই। মনে মনে বেটার বউ খোঁজা যাবে, মনে মনে দেখে দেখে লয়। এই ছেলের বাপেরা মনোযোগ দিয়ে শোনেন, দেখে দেখে না মনে মনে, মনে মনে একটা নামাজি, একটা পর্দা নিছি, একটা ভালো মেয়ে যার মায়ের পর্দা নানির পর্দা আছে, এইরকম একটা ভালো মেয়ের সাথে আমার বেটাক বিয়ে করাবো, মনে মনে দেখে দেখে না। আপনাকে এলাকার বৌমা আছে কেবা মুরব্বী, আপনার ছেলে আছে বিয়ে করাছে? মাশাল্লাহ, বৌমা বৌমা
এ ওয়াজ করতে এ নাটোরের ভিতরে ওই সাইডে সিংড়ার ওই সাইডে আমাকে একজন মুরব্বীরা হুজুর খবরদার বউ না করবেন না, বউ দজ্জাল। আগে আমার ছেলে ভালো ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে বউ যে কি কান পোড়া দিছে আর বাপ মা দুই চোখকে দেখবার পারে না। শাশুড়ির সামনে বলে আম্মা আমি মাধনগর বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? আম্মা বউ বলে আমার মাও দুটাই খায়, ডাবও খায় গ্লুকোজও খায়। কি এখন বলতেছে আমি দুটোই কিনবো? এ বলে মাধনগর বাজারে যাচ্ছে, মা দরজার দাঁড়ায় আস, মায়ের দিকে একবারও তাকায় না। মা বলতেছে আমি দরজায় দাঁড়িয়ে আছি, গত সপ্তাহে পান কিনে দিছিস 10 টাকার, আমার পান ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি? ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, নিজের মায়ের ব্যাপারে খাই খাই, আর শাশুড়িকে আম্মা বানায় ডাব গ্লুকোজ কিনে দিবার চায়, এইরকম বেটার নামে পাটা আছে না নাই? এই পাটাকে যদি বিয়ে করেন ওর বউ কোনোদিন বৌমা হবে? কথা কন না কেন, বৌমা হবে, বউ দজ্জাল হবে। দেখবেন বাংলাদেশের অনেক বয়েরা নিজের বাপ মাকে পছন্দ করে, শ্বশুর শাশুড়িকে পছন্দ করে না, ঈদের বেলায় খালি কানে ফুসফুস করবে আমার আব্বা কি দিবে, আমার বাবা কি দিবে, আমার মাও কি দিবে। কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য যদি কিছু বলে তখন বলে এরা বুড়া হয়ে গেছে, এরা আবার কি করবে নতুন কাপড়, এরকম বউ আছে না নাই? একটু মনোযোগ দেওয়ার শুনবেন, ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? উমর ফারুক বললেন মা আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। মেয়েটা বলতেছে আমিরাল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা পছন্দ হয় কি না? উমর ফারুক চুম করছে, কে রে, এই 6 বছর ছোট্ট মানুষ জেলখানায় 12 বছর কাটাইলো, এই মেয়েটা ভালো ছেলের খবর কেমনে দিবে? উমর ফারুক ঠাট্টা করে বললেন বলো তো মা তোমার কাছে ভালো কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? আপনাদের কাছে কে ভালো? এ জোরে কর না, কে ভালো? কেমন ভালো? জোহরের নামাজের প্রথম রাকাতে 4 রাকাত ফরজ না? এই জোহরের ফরজ কয় রাকাত? প্রথম রাকাতে প্রথম সেজদায় রাসূল 3 বার সুবহান রাব্বিল আলা কসে, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় আর মাথা তোলে না, 100 বার সুবহান রাব্বিল আলা কয় কিন্তু নবী মাথা তোলে না। সাহাবের কয় কে রে, আল্লাহ নবী কি ঘুমাইলো নাকি? কিন্তু কোনো সাহাবি তো মাথা তুলে এরকম দেখবি সে সাহসও নেই, কারণ আল্লাহ কোরআনে বলেছে মাতা কোনো রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নামাজ যখন শেষ হয়ে গেল হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথম রাকাতের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা কিন্তু দ্বিতীয় সেজদায় 101 বার বলি তারপরে মাথা তোলেন না। আল্লাহ নবী বলেন উমর আমি সেজদা থেকে মাথা তুলতে চাই কিন্তু দুইজন পবিত্র আমার কাঁধের উপরে এমনভাবে বসলো ওরা না ওঠা পর্যন্ত আমি সেজদা থেকে মাথা তুলতে পারলাম না, আমি সেজদা থেকে মাথা তুলবার চাই। যখন আমাদের মালিক আল্লাহ ডাকবেন হাবিব যতক্ষণ আপনার পিঠে হাসান হাসান বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আল্লাহু আকবার। দুইজন কি পবিত্র সরালাগান। উমর ফারুক বললেন মা তুমি যেই ছেলেটার নাম কইলে আমার আব্দুল্লাহর চাইতে আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো।